হালতির বিলে এখনো মহিষের রাজত্ব। গ্রাম বাংলায় এক সময়ের বাহন ছিল গরুর গাড়ি, মহিষের গাড়ি আর পালকি। শুষ্ক মৌসুমে গরু ও মহিষের গাড়িতে যেমন বধূ নাইউরে যেতেন বাবা অথবা স্বামীর বাড়ি, বিয়ে ও নানা অনুষ্ঠানে ব্যবহার হতো গরু ও মহিষের গাড়ি। দুর্গম রাস্তায় মালামাল বহন করা হতো এসব গাড়িতেই। কিন্তু সময়ের বিবর্তনে এখন আর তেমন দেখা যায় না গরু অথবা মহিষের গাড়ি। সেই স্থান দখল করে নিয়েছে যন্ত্রচালিত বিভিন্ন প্রকার যানবাহন। কিন্তু হালতি বিলে দেখা মিলল ভিন্ন চিত্র। এখানে এখনো রাজত্ব করছে মহিষের গাড়ি। আত্মীয় স্বজন আনা নেওয়ার পাশাপাশি বোরো ধান কাটার এই মৌসুমে রীতিমতো ব্যবহার হচ্ছে মহিষের গাড়ি। গাড়ি বোঝায় ধান টেনে নিয়ে যাচ্ছে মহিষের গাড়ি। ধান মাড়াইয়ের পরে এই মহিষের গাড়িতে করে ধান তোলা হচ্ছে ঘরে। কিন্তু তীব্র গরমে মানুষের পাশাপাশি এবার মহিষেরও নাভিশ্বাস অবস্থা। তাই কাজের ফাঁকে দুপুরের তপ্ত গরমে মহিষগুলোকে নামিয়ে দেওয়া হচ্ছে পুকুরে। হালতি বিলের এক গ্রামে দেখা যায় একটি পুকুরেই নামিয়ে দেওয়া হয়েছে 40 থেকে 50টি মহিষকে। রোদের তীব্রতা থেকে মহিষগুলোকে বাঁচাতে গারোয়ানদের এই ব্যবস্থা। একটু বেলা পড়ে এলে, রোদের তীব্রতা কমে এলে মহিষগুলোকে উঠানো হবে পুকুর থেকে। তারপর গাড়ি বোঝায় সার সার ধানের আটি সাজিয়ে মহিষগুলোকে লাগানো হবে গাড়ি টানবার কাজে। এই মহিষের গাড়ি দিয়েই একজন গাড়োয়ান আয় করছেন 2 থেকে 2,500 টাকা। তাই মহিষগুলোর যত্ন নিতে ভুলেন না তারা। কারণ ওই পশুগুলোই তার রুটি রুজির পথ করে দিয়েছে। আবার গ্রাম বাংলায়ও টিকিয়ে রেখেছে গরু মহিষের গাড়ির প্রথা। প্রিয় দর্শক, আপনাদের যদি এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি প্রেস করে পেতে পারেন আমাদের পরবর্তী আপডেট। ধন্যবাদ।